কালেকশন যদি কোন সুদখর থেকে আনে ওই সুদের ব্যাপারে মাদ্রাসার হুজুর বড় বড় বয়ান করতে পারে না নেতার কাছ থেকে যদি টাকা আনে নেতার বিরুদ্ধে কথা বলতে পারে না আসেনে না চলে বলেন সমাজ থেকে সাহায্য হারাম ব্যক্তিদের থেকে বন্ধ করে দেন আমি শুরু করব ইনশাল্লা আমি আগামী মাহফিলে তেইশে জানুয়ারি আমার মাহফিলে সুস্পষ্ট ঘোষণা থাকবে যারা হারাম ইনকাম করে হারামের পয়সা আমার মাদ্রাসায় দিবেন না হারাম টাকা আল্লাহই নেয় না আমি নিব কেন সাহায্য বন্ধ করে দিব আল্লাহর রাস্তায় সাহায্য চাওয়া বন্ধ করে দিব কারণ কালেকশন করলে সাহায্য চাইলে উচিত কথা মাইক দিয়ে বলা যায় না কথা কর না কেন সত্য কথার মাইকে বলা যায় না রিজিকের মালিক কে আওয়াজ করে বলেন কে হারাম ব্যক্তির হারাম টাকা দিয়া মাদ্রাসা চালাইতে আমি করে কইছে কি